আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। পুলিশ কর্মকর্তা ওয়েন চিন লিউয়ের স্মরণ সভায় যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে হাজার হাজার পুলিশ নিউ ইয়র্ক শহরে সমবেত হয়। গত মাসে ওয়েন চিনকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। ডিসেম্বর মাসের শেষের দিকে লিউ এবং তার সহকর্মী রামসফেল রামোসকে গুলি করে হত্যা করা হয় যখন তারা একটি টহলদার যানে বসেছিলেন। আমেরিকান এক স্বাস্থ্যকর্মী যিনি সিয়েরা লিওনে ইবোলা রোগীর সংস্পর্শে আসেন, নেব্রাস্কা রাজ্যের স্বাস্থ্যকর্মীরা তাঁর চিকিৎসা করছেন। রবিবার ওই রোগীকে নেব্রাস্কায় নিয়ে যাওয়া হয় এবং তাকে 21 দিনের পর্যবেক্ষণ পর্যায়ে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়। যদিও স্বাস্থ্যকর্মীর ইবোলা সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি, তবে ডাক্তাররা সব ধরনের সতর্কতা গ্রহণ করেছেন। সবশেষে প্রথম আফ্রিকান আমেরিকান সেনেটর এডওয়ার্ড ব্রুক 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রশংসা করে বলেন, তিনি ছিলেন জনসেবায় নিবেদিত প্রাণ। তিনি বরাবরই নাগরিক অধিকার এবং অর্থনৈতিক সুবিচারের লড়াইয়ে এগিয়ে এসেছেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।